দেশ জুড়ে একদিকে চলছে ভোটের আবহ, অন্যদিকে বিএনপি ও সমমনাদের নির্বাচন ঠেকানোর আন্দোলন। এক সপ্তাহের ব্যবধানে দুটি নাশকতা হয় মোহন এক্সপ্রেস ট্রেনে। ঢাকা ও গাজীপুরে দুটি নাশকতায় মারা যান 5 জন। এই প্রেক্ষাপটে মেট্রো রেলের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার উদ্যোগ ডিএমপি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আগারগাঁও মেট্রো স্টেশন পরিদর্শন করে ডিএমপির প্রতিনিধি দল। গণমাধ্যম কর্মীদের নিয়ে মেট্রো রেলে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনেও যান ডিএমপির প্রতিনিধি দলের সদস্যরা। মতবিনিময় করেন মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সাথে। এ সকল কার্যক্রম শেষে সাংবাদিকদের জানান কিছু বিষয়ে গুরুত্বারোপ করা উচিত যা মেট্রো রেল কর্তৃপক্ষের নজরে আনবেন তারা। সিসিটিভি থাকলেই কিন্তু হয় না, সেটির মনিটরিং করতে হয়, যে ওইটাকে ওয়াচ করতে হয়, অবজারভেশনে কোনো যদি কারো মুভমেন্টে কিছু থাকে সেটি কিন্তু ইমিডিয়েটলি নোটিস করা দরকার হয়, এবং তাদের হাতে কিন্তু ওয়্যারলেস সেট থাকতে হয়, হ্যান্ডেল মেটাল ডিটেক্টর থাকবে, আমরা লাগেজ স্ক্যানার হয়তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন লাগেজ স্ক্যানার এবং আর্চওয়ের ব্যবস্থা করে, এবং সেই সাথে এই ধরনের একটা ঘনবসতিপূর্ণ দেশে আমি মনে করি যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স যাতে ডিটেক্ট করতে পারে সেই ধরনের মেশিনও যদি তারা রাখে সেটিও ভালো। বলেন শুরু থেকে মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকলেও পরে বিশেষায়িত নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয় মেট্রো রেলে, যদিও এখনও তাদের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের দক্ষ সদস্যরা। যে জনবল স্যাংশন আছে তার বাইরেও পুলিশ হেডকোয়ার্টার্স প্রয়োজনীয়তার বিবেচনায় বাড়তি জনবল দিয়েছে। আজকেও 132 জন সদস্য, কিন্তু এই এমআরটির যারা সদস্য আছে তাদের সাথেও কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশের এই কর্মকর্তা নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো ধরনের নাশকতা বর্জন করতে, না হলে রেহাই পাবে না আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।